আজকের সুবিচার নেওয়া হয়েছে তুলসীদাসজির জীবনের একটি ঘটনা থেকে। এক কৃপণ রাম ভক্ত এসে তুলসীদাসজিকে অনুরোধ করলেন, তিনি রামচন্দ্রজির পুজো করতে চান, অথচ একটি পয়সাও খরচ করতে চান না। তুলসীদাসজি বললেন, তুমি মনে মনে রামচন্দ্রজির পুজো করবে, হৃদয়ে একটা বড় সোনার সিংহাসন বসাবে, তাতে রামচন্দ্রজিকে বসাবে, নানা দ্রব্য দিয়ে পুজো করবে, এবং রামচন্দ্রজি ভারী গরম দুধ খেতে ভালোবাসেন, এক গ্লাস গরম দুধ দেবে, চিনি দেবে, দিয়ে তাকে নিবেদন করবে। সে ভক্ত ভারী খুশি, এক পয়সা খরচ হচ্ছে না, অথচ চোখ বন্ধ করলে সে সেই ষোড়শোপচার পূজার আনন্দ পাচ্ছে। তার কল্পনা এত তীব্র ছিল যে সে দুধের গেলাস, চিনির কৌটো এবং একটা চামচ দেখতে পেত। একদিন ভুল করে চামচ কল্পনায় না খুঁজে পেয়ে হাতে করে একটুখানি চামচ চিনি দিয়ে দিয়েছে। কৃপণ তো চিনি বেশি গেছে বুঝেই যে চামচ চিনিটা তুলতে গেছে দুধ থেকে, রামচন্দ্রজি তার হাতটা ধরে বললেন, সবই যখন কল্পনায় না হয় একটি বেশি জিনিস যাক। রামচন্দ্রজির স্পর্শে তার ভেতরের পরিবর্তন হলো। এইটা আমাদের শিক্ষা দেয়, আমরা মনে মনে বাইরে যতই যা খুশি করি না কেন, মন যদি উচ্চ চিন্তা করতে থাকি, মন যদি উচ্চ ভাবনায় করতে থাকি, তাহলে উচ্চ ভাবনার স্পর্শে আমি এক নতুন মানুষে রূপান্তরিত হবো।